আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা যারা হচ্ছেন হাইব্রিড মরিচের ভালো জাত খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আপনারা যারা অনেকেই হাইব্রিড ঝাল খুঁজছেন যে কোন জাতটা হচ্ছে আপনার লাগাবো কোনটার হচ্ছে ফলন বেশি এই জাতটার হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ফলন এটার আপনার এখন আমাদের এই চাষি আপনার বিষন সংরক্ষণ করছেন এটা হচ্ছে আপনার বিষন এগুলো আর মরিচ আপনার দেখেন কি পরিমাণ মরিচ আপনার গাছে ধরেছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর আমরা হচ্ছে এখন যে জমিটা আছি এটা হচ্ছে আপনার আঠারো কাঠার জমি এই আঠারো কাঠার জমি হচ্ছে আপনার পরীক্ষামূলকভাবে আপনার এই ঝালটা হচ্ছে আমরা করেছিলাম এই মরিচটা হচ্ছে লাগাইছিলাম তো মোটামুটি আকারে আমাদের হচ্ছে পরীক্ষায় আমরা মোটামুটি আকারে মনে হচ্ছে যে উত্তীর্ণ হয়েছি কারণ অনেক ঝাল হচ্ছে আমরা এবছর আপনার বিক্রি করেছি অনেক গাছ কিন্তু আপনার কোকড়া লেগেছে তারপরেও কিন্তু প্রত্যেকটা গাছে আপনার ঝাল হয়েছে এই গাছগুলো দেখেন এইগুলো কিন্তু আপনার বুড়ো হয়ে গেছে এই গাছগুলো তারপরেও কিন্তু আপনার পর্যাপ্ত মরিচ কিন্তু প্রত্যেকটা গাছে আপনার দেখতে পারবেন আর হচ্ছে হাইব্রিড মরিসের আপনার অনেক কয়টা জাত আছে এটা এই জাতটা মরিচ তো আপনার ছোট ছোট হয় হাইব্রিড ঝালের আপনার অনেক জাতি আছে এটা হচ্ছে আপনার জাতটা হচ্ছে একটু ভিন্ন রকমের জাত এটা হচ্ছে আপনার মরিচটা হবে কালো কালো এবং মরিচের সাইজ হবে একটু ছোটো কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে আপনি যেই আবহাওয়াতেই লাগান না কেন আমাদের মেহেরপুরের মাটিতে পর্যাপ্ত ফলন আপনারা পাবেন আপনারা ঝালটা আপনাদের একটু হাত দিয়ে ছিঁড়ে দেখায় এই হচ্ছে আমাদের ঝালের অবস্থা আর কি আর এইবার হচ্ছে এই জমিটাতেই এই জমিতেই হচ্ছে পুরা আঠারো কাটা জমি আমাদের যে কৃষক আপনার ঝাল উঠাচ্ছে ইনি আপনার পরীক্ষামূলক লাগাইছিল আর যারা চারা সংরক্ষণ করতে চান এবার হচ্ছে যখন আপনার ওই যে পাট যেই সময়তে বনে আর কি ওই পুরো কটা জমি আপনার চারা দিবে এই চাষি তো ইনার কাছে থেকে আপনারা চারা সংরক্ষণ করতে পারবেন এই যে দেখেন গাছ কিন্তু বুড়ো হয়ে গেছে তারপরেও কিন্তু পর্যাপ্ত ঝাল প্রত্যেকটা গাছে এই জাতের বিশেষত্বই হচ্ছে এইটা যে গাছ বুড়ো হয়ে গেলেও আপনি হচ্ছে গাছে থেকে ঝাল আপনি কম বেশি ছোট বড় যাই হোক ঝাল আপনি পাবেন এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনার মরিস। এই যে এই গাছটাও কিন্তু খুব খারাপ অবস্থা বুড়ো হয়ে গেছে এই যে তারপরেও কিন্তু মরিস এই জাতের বিশেষত্ব হচ্ছে এইটা যে আপনি মরিস পাবেন যে এই গাছটার অবস্থা দেখেন একবারেই কিন্তু আপনার নাজেহাল অবস্থা কোনো পাতা নাই তারপরেও কিন্তু এই যে মরিস এটাই হচ্ছে এই মরিচের বিশেষত্ব এখন ঝালের বেসন তোলার কাজ চলছে আর এই যে জুতা আমাদের সব বড় বড় কৃষকরা আপনার ঝাল তুলতেছে আমাদের মামা আর আমাদের আছে আমাদের সাথে ঝাল তোলার কাজে ব্যস্ত আমরা হচ্ছে এই সব নিয়ে কিন্তু আমরা বেসন করব মূলত আর যারা হচ্ছে আপনার চারা হচ্ছে সংরক্ষণ করবেন তারা অবশ্যই হচ্ছে আমাদের এই মামার সাথে মামার সাথে হচ্ছে যোগাযোগ করবেন আপনারা এইগুলো সব বেসন হবে প্রত্যেকটা ঝাল আপনার বেসনের জন্য রাখা হয়েছে গাছে খুবই সুন্দর सुस्ुंदर सूस्दु मोट मोटा झाले पेचन